আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশা কোসেন এক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই রমাদান মোবারকের সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ সহিত রমজান পালন করছেন। তো আজকে যে ভিডিওটা আমি দেরি না করে, সামনে দেখতে পাচ্ছেন যে কয়েকটা গ্লাস আছে, কয়েকটা উপাদান আছে। তো অনেকেই জানেন যে গাপ্পি, মলি, প্লাটি, সর্টেল এই মাছগুলো আসলে এদেরকে আমরা অটো ব্রিড বলি জেনারেলি, যে যারা ডাইরেক্ট বাচ্চা দেয়। তো এরা দেখা যাচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই বাচ্চা অনেকটা সুইম করা শিখে এবং বাবা মার সাথে সাঁতার কাটে এবং এরা বাচ্চা খেয়েও থাকে। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে, সেটা নিয়ে হলো যে এই যে এই মাছের বাচ্চাগুলোকে কী খাবার দিবেন। অনেকেই জানেন যে কী খাবার দেয়া হয়, বাট আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু খাবার রাখছি যেগুলোর কম্বিনেশন করে দিলে আপনাদের এর ফলাফল মানে গ্রোথ, কালার, কোয়ালিটি এগুলো ভালো আসবে। সো এখানে আমি খাবারের ক্যাটাগরিকে ফার্স্টে দুই ভাগে ভাগ করছি, একটা হলো জীবিত খাবার আর একটা হলো নন লিভিং ফুড, দুই ক্যাটাগরিতে। তো আমি আগে নন লিভিং ফুড এবং যেগুলো ইজিলি আপনি হাতের কাছে পাবেন এবং খুবই চিপ সেগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্টে আসছে সেটা হলো যে পিলেট বা দানা জাতীয় খাবার, যে কোনো ব্র্যান্ডের পিলেট হইতে পারে। এটা একটু দেখাই পিলেট, এই যে এই ধরনের যেগুলো দানা, তো এগুলো মাছের সবচেয়ে কমন খাবার, সবাই এটা চিনেন যারা মাছ পালন করেন। তো পিলেট খাবারটা আমরা যেটা করি যে বড় মাছকে আমরা পুরো দানাটাই দিয়ে দিই, এটা পানিতে ভেসে থাকে, আস্তে আস্তে নরম হয়, মাছগুলো তখন খায়। তো বাচ্চা মাছের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট ওয়েতে দিতে হবে আপনাদেরকে, এটাকে গুঁড়া করতে হবে। আপনি গুঁড়া হাত দিয়ে যদি একটু শক্ত করে টিপেন তাহলেও গুঁড়া হতে পারে, অথবা আপনি যে কোনো ভারী কিছু দিয়ে যদি এটা পিষেন তাহলেও সেটা গুঁড়া হতে পারে। গুঁড়া করে আপনি হলো যে মাছের বাচ্চার ট্যাঙ্কে এটা দিবেন, এটা ভেসে থাকবে এবং অনেকক্ষণ ভেসে থাকে পাউডার ফর্মে, এবং তখন বাচ্চাগুলো সেগুলো ঠুকরে ঠুকরে খাবে। কারণ এই ধরনের বিশেষ করে গাপ্পি মাছের বাচ্চাগুলো পানির উপরে এসে খাবারগুলো খেতে পছন্দ করে। আর এটা আরেকটা ওয়েতেও দিতে পারেন, খাবারগুলোকে ভিজিয়ে তারপরে দিলে পানির তলায় পড়বে, এটাতেও দিতে পারেন, বাট এটা সাজেস্ট করবো না, এতে পানিটা নোংরা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাচ্চারা পানির উপরে এসে খাবারটা খেয়ে থাকে, সেজন্য এটা গুঁড়া করে ইউজ করবেন। এটা অ্যাভেলেবল সবার কাছে। এটা আমি বলবো যে একটা ব্র্যান্ডের পিলেট ইউজ না করে কয়েকটা ব্র্যান্ডের মানে কয়েকটা কোম্পানির এই দানা খাবারকে মিক্সচার করে তারপরে যদি সেটাকে গুঁড়া করে আপনি খাওয়ান তাহলে ফলাফলটা বেটার পাবেন। কারণ একটা পার্টিকুলার ব্র্যান্ডের সব ধরনের উপাদান সমপরিমাণ কিন্তু থাকে না। একই খাবার যদি আপনি প্রতিদিন খাওয়ান তাহলে কিন্তু মাছের যে পুষ্টি বা পুষ্টি একটা ঘাটতি তৈরি হয়, বা আপনি যদি একই খাবার প্রতিদিন খান তাহলে কিন্তু আপনার যে চাহিদা শরীরে সেটা সম্পূর্ণ পূরণ হবে না। সো বিভিন্ন ব্র্যান্ডের খাবার মিক্সচার করে পাউডার করে যদি খাওয়ান এটা সবচেয়ে ভালো হয়। তো দর্শক, এরপরে নাম্বার দুয়ে আসছি আমরা, যেটা সেটা হলো যে আন্ডে, ডিম। তো ডিম যেটা, যে একে সিদ্ধ করতে হবে কাঁচা অবস্থায় না, সিদ্ধ করে, সিদ্ধ করার পর যে কুসুমটা থাকবে সেটাকে আপনি পানির সাথে হালকা করে মিক্স করে সেটাকে ড্রপার দিয়ে কয়েকটা ড্রপ দিতে পারেন, তো এতে মাছের বাচ্চাগুলো খাবে। তো এটা অনেক নিউট্রিশন এবং হলো যে খুবই চিপ, এবং যদিও ডিমের দাম এখন একটু বেশি কিন্তু অ্যাভেলেবল, সহজে আপনারা নিজেও দেখা যাচ্ছে ডিম সিদ্ধ খাচ্ছেন, মাছকেও একটু দিলেন। বাট এটার যে সমস্যা সেটা হলো যে পানি তুলনামূলক দ্রুত নোংরা করে, পানি গন্ধ করে, এজন্য পরিমাণটা খুব অল্প দিতে হবে। এবং আমি সাজেস্ট করব সপ্তাহে একবার থেকে ম্যাক্সিমাম দুইবার একবেলা করে দিবেন, এর বেশি দিবেন না। তো নাম্বার দুই আপনারা ডিম সিদ্ধ এটা দিতে পারেন। এইটা এরপরে আসছে হলো ব্রাইন শ্রিম্প, দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাইন শ্রিম্প। ব্রাইন শ্রিম্প আছে দুই ধরনের, একটা হলো ডিক্যাপসুলেটেড আর একটা হলো হ্যাচেবল ব্রাইন শ্রিম্প। তো ডিক্যাপসুলেটেড যেটা আমরা বুঝাই সেটা হলো একদম পাউডার ফর্মে দানা দানা থাকবে, সেগুলো হলো যে আপনি ডাইরেক্ট দিতে পারেন মাছের বাচ্চাকে। এগুলো খুবই নিউট্রিয়েন্ট, প্রাইসটা একটু এক্সপেন্সিভ কিন্তু খুবই পুষ্টিকর। আর আরেকটা আছে হ্যাচেবল ব্রাইন শ্রিম্প, যেগুলো আমার ভিডিওতে দেখেছেন, লবণ পানিতে হ্যাচ করতে হয়, লবণ পানি এয়ার পাম্প 24 ঘন্টা অন রাখতে হয় এগুলোতে। তো হ্যাচেবল ব্রাইন শ্রিম্পটা দেখা যাচ্ছে যে পরিমাণটা অল্প ইউজ করবেন, কারণ এগুলো লবণ পানি থেকে যখন ফ্রেশ পানিতে দিচ্ছেন
তখন খুব বেশি 3 থেকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সারভাইভ করে তারপর মারা যায় সো বেশি দিলে এরা যখন মারা যাবে পানিতে দুর্গন্ধ তৈরি করবে অ্যামোনিয়া বাড়ায় দিবে সো হ্যাচিবল ব্র্যান্ড শ্রিম্প যদি ইউজ করেন তাহলে পরিমাণটা অল্প দিবেন আর ডিক্যাপসুলেটরটা পরিমাণ মতো ইউজ করলেই হবে তো এইটা গেল হলো নন লিভিং ফুড তারপরে আসছে হলো আমাদের তিনটা লাইফ ফুড একটা হলো মাইক্রোওয়ার্ম একটা ড্যাফনিয়া এবং টিউফিক্স তো ফার্স্টেই আমি বলছি এই তিনটা ফুডই আমার কাছ থেকে কেউ যদি সংগ্রহ করতে চান কালেক্ট করতে পারবেন ব্রাইন শিম্পু আমার কাছে অ্যাভেলেবল থাকে তো মাইক্রোওয়ার্ম একটু কাছ থেকে দেখাই একদম সাদা মাইক্রোওয়ার্ম সাদা টাইপসের হয়ে থাকে এবং এই পটের পাশ দিয়ে মাইক্রোওয়ার্মগুলো আসলে বেয়ে বেয়ে উঠে তো মাইক্রোওয়ার্মটা কীভাবে বানাতে হয় সেটা একটু হালকা বলে দিচ্ছি যে মাইক্রোওয়ার্ম স্টার্টার যদি কারো দরকার আমার কাছ থেকে প্রথমে নেবেন নিয়ে সেই স্টার্টার থেকে আপনি বাসায় আটা এবং পানি গুলিয়ে একটা পেস্টের মতো করবেন এবং যে স্টার্টারটা সংগ্রহ করবেন সেইখান থেকে অল্প একটু দিলেই কয়েকদিনের মধ্যে সেখানে প্রচুর মাইক্রোওয়ার্ম তৈরি হবে তো এটা খাওয়ানোর উপায়টা কি যখন ওয়ার্মগুলো আস্তে 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 যে কন্টেইনারে বা যে জায়গায় রাখবেন চারদিকে উঠা শুরু করবে ওইখানে আপনি কটন বার্গ ইউজ করতে পারেন ছোটো তুলা ইউজ করতে পারেন অথবা আঙ্গুলের মাথায় অল্প একটু নিয়ে পানির মধ্যে অল্প করে দিতে পারেন এতে মাছ সেগুলো খাবে এবং মাইক্রোওয়ার্ম এর পরিমাণটা আমি সাজেস্ট করব যে অল্প পরিমাণেই খাওয়াবেন এটাও পানি নোংরা করে একদম পানির সাথে মিশে যায় সো অল্প পরিমাণ দিবেন যেটা বিষয় যে এটা অনেকক্ষণই বেঁচে থাকে কিন্তু পরিমাণটা অল্প থাকলে পানি নোংরা হওয়ার সম্ভাবনাটা বেশি হয় না এবং এটা খুবই পুষ্টিকর খাবার ব্রুড মাছকেও খাওয়াতে পারবেন বাচ্চা মাছকেও খাওয়াতে পারবেন তো দর্শক তারপরে যেটা আসছে আমার পার্সোনালি আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট ফুড ফর এনি ফিশ উইদাউট এনি রিজন অ্যান্ড এ রিক্স অলমোস্ট জিরো ড্যাফনিয়া আমি কষ্ট করে কিছু ড্যাফনিয়া ধরছি এখানে দেখানোটা কঠিন হয়ে যাচ্ছে তো ড্যাফনিয়া যেটা এইটার কেন বেস্ট এ নিজে ট্যাঙ্কে থাকবে ওইখানে নিজে গ্রোথ করছে প্লাস হলো যে এখানে রিপ্রোডাকশন করে কন্টিনিউয়াসলি নিজেরাও বাড়তেছে মাছের খাবারের চাহিদাও পূরণ করতেছে এবং কোনো প্যারাসাইট কোনো কিছু নাই একদম জিরো কস্ট একদম জিরো আপনি একবার কালচার করলে ড্যাফনিয়া এটা হইতেই থাকবে ড্যাফনিয়া কালচারের ভিডিও আমার আছে আপনারা দেখে নিতে পারেন কেউ যদি ড্যাফনিয়া আমার কাছ থেকে সংগ্রহ করতে চান কালচার করার জন্য স্টার্টার তারা আমার কাছ থেকে নিতে পারেন খুবই অ্যাভেলেবল প্রাইসে সো ভিউয়ার্স ড্যাফনিয়া এটা নিঃসন্দেহে খুবই ভালো খাবার মাছ ড্যাফনিয়াকে তাড়া করবে সারাদিন ধরে খাবে হজম হবে দ্রুত আবার খাবে আবার হজম হবে এইভাবে এটা সবসময় খেতে থাকছে আবার হজম হয়ে যাচ্ছে যেহেতু এটাকে চেস করার জন্য ধরে ধরে খাওয়ার জন্য সো এটা মাছের জন্য অনেক ভালো খাবার শক্তি খরচ হচ্ছে আবার খাচ্ছে মাছ দেখা যাচ্ছে অন্যান্য খাবার এক জায়গায় পড়ে থাকে মাছ খেয়ে সেটা অতিরিক্ত খাওয়ার ফলে সেগুলো আর হজম করতে পারে না কিন্তু এই খাবারটা ধরে ধরে খাওয়ার ফলে এটা হজম খুব দ্রুত হয় তো তারপরে আসছে লাস্ট টিউফিক্স বলা যায় যে এটা খুবই ভালো খাবার এটা মাছের পেট যদি ভরাইতে চান কোনো মাছের বাচ্চার বা অ্যাডাল্ট মাছের টিউফিক্স দি বেস্ট খাবার তবে এটা বাঁচিয়ে রাখা কিছুটা কঠিন পরিমাণটা খুবই অল্প ইউজ করবেন দলা আকারে থাকবে ওই দলা থেকে মাছের ঠুকরায় ঠুকরায় খাবে সারাদিন এবং এটা কালার এবং গ্রোথের জন্য খুব ভালো বাট টিউফিক্সের যে প্রবলেমটা সেটা অতিরিক্ত খাওয়ালে ইন্টারনাল প্যারাসাইট হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে সো পরিমাণ মতো খাওয়াবেন এটা মাছের জন্য খুবই ভালো খাবার সো ভিউয়ার্স এইখানে টোটাল আমি 6টা খাবার সপ্তাহে 6 দিন ইউজ করতে পারেন আর একদিন না খাওয়ায় রাখতে পারেন তবে বাচ্চাকে না খাওয়ায় রাখার দরকার নাই বড় মাছকে না খাওয়ায় রাখতে পারেন তো অল্টারনেটিভ করে আপনি ইউজ করতে পারেন এই খাবারগুলো একটা ব্যালেন্স ডায়েট হিসেবে এবং দেখা যাচ্ছে সবগুলোই আপনার সাধ্যের মধ্যে এর মধ্যে দেখা যাচ্ছে দুইটা আপনি কালচার করতে পারেন একটা বাসায় বানাতে পারেন একটার প্রাইস খুবই কম এবং শুধু ব্রাইন শিম্পের প্রাইসটা তুলনামূলক বেশি সো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই মাছের ট্যাঙ্কের যদি এই খাবারের সাথে যদি আপনি খাবারের পরিমাণটা মেনটেন করেন এবং প্ল্যান্টস দিয়ে সঠিকভাবে ফিল্ট্রেশন রাখেন তাহলে পানিটাও অনেক ভালো থাকবে কারণ খাবারের পরিমাণের সাথে কিন্তু পানির কোয়ালিটি অনেক ডিপেন্ড করে কী খাবার দিচ্ছেন কী পরিমাণে দিচ্ছেন কীভাবে দিচ্ছেন কতবার দিচ্ছেন সো সেগুলোকে বিবেচনা করে রাখবেন আমি তারপরে এগুলো নিয়ে আলাদা ভিডিও করবো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন আর বেশি বেশি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ